এবং আচ্ছা আসলে একটা ইংলিশটাতে এসে মানে তাদের জন্য একটা ঝামেলা হয়েছে কি, তারা চতুর্দিকে কিন্তু সবাই ইংলিশ বলতেছে, হ্যাঁ মা বাবা বলতেছে, হাফ হাফ বলতেছে, ফ্রেন্ড বন্ধু বলতেছে, মানে এরপরে আপনার একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে ইংলিশের মধ্যে, এখন তাদের সামহাও একটা কনফিডেন্স হারিয়ে ফেলছে। আমি শুধু বাংলা বললে লোকেরা কি বলে, লোকেরা আমাকে বলবে ফ্রেশি, লোকেরা বলবে এইটা ওইটা, বিভিন্নতা হয়ে গেছে। এন্ড সামহাও তাদের কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে তো সরে সরে আসতেছে, তাদের একটা দূরত্ব হয়ে যাচ্ছে, ওরা কিছু জানে না, কথা বলতেই চাবে না আসলে আর কি, এই একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কিন্তু ওই বাবা মাকে পুরোপুরি সময় দিতে হবে তাদেরকে, বিশেষ করে এই চাইল্ডহুড। ইনশাল্লাহ আমরা সেকেন্ড হাফে মানে ব্রেকের পরে আমরা বলবো যে টেকনিকগুলো কিভাবে আপনারা কিভাবে আপনি এগুলো অবলম্বন করেন এবং রীতিমতোভাবে কিভাবে এগুলো পালন করা যায় এটা খুব শুনবো। আরও কিছু জিনিস মনে করেন, অনেকে আমি দেখছি যখন কথা বলে তো ওরা তো আসলে আমরা যেভাবে কথা বলে বলতে পারে না, আমাদের বাসাতে দেখছি, আমি তো বাসাতে যেমন কেউ কেউ আবার শুদ্ধ বলতে যে আবার হিন্দি চলে আসে, অনেক সমস্যা হয় এগুলো, মিক্সআপ হয়ে যায়। অনেক রিসার্চ করছি এগুলো নিয়ে, আসলে ওই সময় হাসি দিলে আমরা ওদেরকে আসলে আমরা দমন করে নিয়ে নিতেছি, এটা আমরা ভেরি কেয়ারফুল থাকতাম, মা বাবারা খুব কেয়ারফুল থাকতো। যখন ওই সময় যদি তারা হাফই বলে তার এনকারেজ করতে হবে, অনেক ভুল ধরা যাবে না, হ্যাঁ তুমি এটা কেন বললে, এটাই হবে না, এত বলা যাবে না, ওদেরকে বলেছে তো একটু সুন্দর ভাবে, মানে ওদের সাথে ঠিকঠাক হতে হবে, খুবই মানে এখন বাবা আর ছেলে হোক, বাবা আর মেয়ে হোক, অথবা মা ছেলে হোক। হ্যাঁ আমি বিশেষ করে আমাদের বাবা মা এই জন্য বলি, একটা বাচ্চার শিক্ষার শুরুটা হয় কিন্তু বাসা থেকে, মা থেকে, বাবা থেকে, এবং শিক্ষা আমি বলবো শুরু না, মোটামুটি তার বেসটা গড়ে ওঠে ঘর থেকেই। হ্যাঁ এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সে স্কুল বা বাইরে থেকে নেয়, কিন্তু তার যে আদার্স অ্যাজ এ ম্যান হিউম্যান বিং সে যে গড়ে ওঠে এটা তার বাসা থেকে, এটা তার মা এবং বাবা থেকে, ফ্যামিলি থেকে। আচ্ছা আমাদের এলাকাগুলোতে আমি অনেক সময় দেখছি যে অনেকে বাংলা তো কথা বলতে পারে ঠিক আছে, কিন্তু লেখাতে খুবই দুর্বল।